আসতেছে বেহায়া দিবস, কথা বলেন, বেহায়া দিবস আসতেছে, ব্যভিচার দিবস আসতেছে, ব্যভিচার দিবস আসতেছে, দুশ্চরিত্রতা দিবস আসতেছে। বেশি বেশি ব্যভিচার করার জন্য এভাবে যারা পুরুষ হইয়া নর্তকী সাজ্জা মহিলা সাজার চেষ্টা করছে, শরীফ থেকে শরীফা হচ্ছে, এরাই হলো জমানার সবচেয়ে বড় গজবের কারণ। আরো জোরে বলেন কে। তবে কৌশলে কিছু নসিহত, জায়গা মতো যদি হয়ে যায়, অতি জলদি করে পরিবর্তন হয়ে যায়, এলাকার মা বোনদেরকে বলবো, মা গো মা আপনাদের উদ্দেশ্যে দুটো কথা বলবো, এলাকার ভাই বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, আল্লাহ পাক যেন হেদায়েত করে, বলেন আমিন। যে ঘরে একটা মহিলা কৌশল মাত্র করবে, একটু মাত্র যদি কৌশল করে দিতে পারে, একটা নারী যেভাবে একটা ছোট্ট করে কৌশল মাত্র করবে, ঘরের পুরুষ লোকটা এইভাবেই জলদি করে হেদায়েত পেয়ে যাবে। জোরে কও না, ঠিক না বেটি? তাম পৃথিবীর উলামাই কেরামের বয়ান একদিকে, আর ঘরের রমণী, ঘরের সুন্দরী রূপসী মহিলাটার ছোট্ট করে একটা কৌশল যদি মাত্র ছেড়ে দেয়, তাইলে পুরুষটা অতি সহজে হেদায়েত পেয়ে যায়। এমনটা একেবারে আশ্চর্য হলেও একবারে অনেক অনেক বেশি। জোরে সোরে বলেন সুবহান। যত পাপি তাপি হয়েছে দুনিয়ার জমিনে, সংসারে যত জ্বালাতন, যত কিছু হয়েছে, যত পাপের কাজ হয়েছে, বেশিরভাগই মহিলার কথা, ঘরের রমণীর কথাই হয়েছে, ঠিক না বেটি? ঘরের মধ্যে টেলিভিশন ঢুকেছিল মা বোনদের কারণে, আবার ঘরের মধ্যে নানান রকমের অপবিত্র কাজ হচ্ছে নারীদের কারণে, এমনটা বেশি চলছে। আল্লাহ পাক যেন হেদায়েত করে, বলেন আমিন। আমরা নারীদের বিরুদ্ধে নই, আমরা নারীদের পক্ষে, কেননা ইসলাম দিয়েছে একমাত্র নারীর স্বাধীনতা। সুবহানাল্লাহ বলেন। যখন জমিনে নারীদের কোনো মান সম্মান আব্রু ছিল না, ইজ্জত ছিল না, সেদিন রসুল দুনিয়ার জমিনে এসে ইসলাম এবং মানবতার মুক্তির জন্য আল্লাহর রসুল নারীকে মায়ের আসনে বসাইয়ে দিলেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে কাফের মুশরিকেরা, বেদিন নাস্তিকেরা পায়তারা করছে, সুযোগ খুঁজছে মুসলমানদের ভিতরে কোনো রকমের জড়তা, কোনো রকমের অপবিত্রতা, কোনো রকমের দুশ্চরিত্রতা নিয়ে ঢুকাইয়া দেওয়া যায়, এমনভাবে কৌশল খুঁজতেছে। জোরে কন, ঠিক না বেঠি? যার জন্য বর্তমান সমকামিতার সংখ্যা বেড়ে গেছে, পুরুষ ছেলেগুলি, সন্তানগুলি, আমাদের যুবকগুলি, এরা নিজেদেরকে পরিবর্তন করে, এরা নারী সাজতেছে। এটা কি দুনিয়ার জন্য শুভলক্ষণ নাকি কুলক্ষণ? এটা শান্তি হবে অশান্তি হবে? আরো জোরে কন, এটা শান্তি হবে নাকি অশান্তি হবে? শুধু অশান্তি নয়, যে যুবক সমকামিতার প্রেমে পড়ে আর এই অপবিত্রতার নর্তকীর ফাঁদে পড়ে, যে পুরুষ তার নিজের পুরুষত্বকে ভুলে গিয়ে নারী নারী ভাব নিয়ে নারীদের ভিতরে ঢুকিয়া ব্যভিচার করার জন্য, বেশি বেশি ব্যভিচার করার জন্য এভাবে যারা পুরুষ হইয়া নর্তকী সাজ্জা মহিলা সাজার চেষ্টা করছে, শরীফ থেকে শরীফা হচ্ছে, এরাই হলো জমানার সবচেয়ে বড় গজবের কারণ, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সমকামিতাকে পাত্তা দেওয়া যাবে না, ইসলাম এসেছে একমাত্র মানবতার মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। শিক্ষার নামে যারা কুসংস্কার বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চায়, শান্তিপূর্ণ দুনিয়া, শান্তিপূর্ণ মুসলমানদেরকে যারা অশান্তির দাবানলে জ্বালাতে চায়, আমরা তাদেরকে জানাইয়া দিতে চাই, বর্তমান নতুন সরকার যেভাবে সরকার গঠন করছে, সরকার বাহাদুরকে বলবো, আপনাদের ডানে বামে ভর করিয়া যে সকল নাস্তিক মূর্তাদেরা মুসলমানদের অনুশাসন, ইসলামী অনুশাসনকে বাদ দিয়া নাস্তিক্যবাদ দ্বারা প্রচার করতে, প্রকাশ করতে চায়, অচিরেই তাদেরকে আপনারা চিনে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশের মুসলমানদের মনের ভিতরে, আত্মার ভিতরে শান্তি এবং খুশি করার চেষ্টা করেন, নচেত বাংলার মুসলমান বসে থাকবে না, একদিন আপনাদেরকেও এই আপনাদের আসন থেকে অপমান করে জমিনে টেনে হেঁচড়ে নামাবার চেষ্টা করবে, কথা বলেন ঠিক না বেটি? এজন্য যুব সমাজ এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে, আমাদের চরিত্রকে ধরে রাখতে হবে। আমার নবী পাককে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্র পূত পবিত্র, কিয়ামত পর্যন্ত আপনার আদর্শের উপরে, আপনার চরিত্রের উপরে এত বড় উত্তম চরিত্র আর পৃথিবীতে হবে? ওই নবীর উম্মত হইতে পেরে খুশি না বেজার?
জবান খুলে কথা বলেন খুশি না বেজার? আমরা যুব সমাজকে আহ্বান করব, আসো ইসলামের ছায়া ছায়া তলে আসো, মুক্তি পাবে, শান্তি পাবে, জান্নাত পাবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দেয়। বলেন আমিন। যুবতী মা বোনকে বলবো, মা আপনার স্বামী যদি দুশ্চরিত্র হয়, আপনার স্বামী যদি চরিত্রহীন হয়, তাকে কৌশলে আপনি দাওয়াতের কাজ করতে হবে, ইসলামী অনুশাসন নিয়ে নিয়ে আপনি কৌশল করতে হবে। আপনি ইসলাম ব্যতীত আপনার স্বামীকে আপনার ঘরে আনতে পারবে না। যারা ইসলামী অনুশাসন মেনে নিয়েছে তারা তাদের স্বামীকে বুকে পাচ্ছে, হাতের নাগালে পাচ্ছে, আর যারা ইসলাম পায় নাই তাদের স্বামী তাদের ঘরে থাকে না, মাঝে মধ্যে রাস্তায় বাগানে আর দুশ্চরিত্র অবস্থায় বিভিন্ন জায়গায় ধরা পড়ে। কথা বলেন ঠিক না বেঠি? আসতেছে বেহায়া দিবস, কথা বলেন, বেহায়া দিবস আসতেছে, ব্যভিচার দিবস আসতেছে, ব্যভিচার দিবস আসতেছে, দুশ্চরিত্রতা দিবস আসতেছে। যেটা প্রিয় বন্ধুরা আমার, আপনারা মুরব্বীরা হয়তো জানেন না, জানলেও বুঝতে চেষ্টা করেন না, এই যে ফেব্রুয়ারির 14 তারিখ দিবাগত রাত্র, এটাকে দুশ্চরিত্র দিবস হিসাবে বাংলার মানুষেরা তাদেরকে ঘৃণা না জানানোর দরকার। কেননা আমরা মুসলমান, যথা বলেন আমরা মুসলমান, আরো জোরে বলেন আমরা মুসলমান কিনা? মুসলমানের সন্তান, মুসলমানের মেয়ে, মুসলমানের ছেলে, আর রাতের গভীরে পরপুরুষের সাথে ওলামেলা চলাফেরা, একটা একটা দুশ্চরিত্র একটা অপরপুরুষের রানের উপরে মাথা রাইখা বাদাম খাইয়া পরপুরুষের সাথে রাত্র কাটায় আসবে, তাহলে এটা সুচরিত্র না দুশ্চরিত্র? আরো জোরে কোন, সুচরিত্র না দুশ্চরিত্র? এই দুশ্চরিত্র দিবস আমরা চাই না, আমরা চাই একটা আদর্শবান মুসলিম জাতি যেন বাংলার জমিনে চিরদিন কোরআনের অনুশাসন মেনে চলে। জোরে কোন ঠিক না বেঠি? মাকে বলবো, মা আপনার একটা মাত্র ছোট্ট করে কৌশল খাটিয়ে দিবেন, আপনার দুশ্চরিত্র ছেলে স্বামীটি হেদায়েত পেয়ে যাবে। কেননা আমার মনে পড়ে গেল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল ছিল, হযরতে ওমরের তরবারিকে ভয় পায় না, ওমরের শাসনকে ভয় পায় না, এমন মানুষ পৃথিবীতে অর্ধেকটা পৃথিবীর মধ্যে ছিল না, মুসলিম জাহানে কেউ ছিল না। ওমরের তরবারির ভয়ে কত দুশ্চরিত্র মানুষ আমার আল্লাহর দরবারে তওবা করে ফেলেছে। হযরত ওমরের তরবারির ভয়ে কত যুবক কত জায়গায় ধরা পড়েও তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা পেয়ে গেছে। মনে পড়ে গেল বন্ধু আমার, হযরত ওমরের তরবারিকে শুধু ভয় পায় না, যেই শয়তান দুনিয়ার জমিনে মানুষকে পাপাচার করছে, গুনার কাজে লিপ্ত করছে, এই শয়তানের খবর জেনে নেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউ মুবিন। আল্লাহ পাক বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, ঠিক না বেঠি? আমার আল্লাহ যদি বলে শয়তান তোমার প্রকাশ্য দুশ্মন, এ কথা কি আমরা মনে প্রাণে বিশ্বাস করি কি করি না? শুধু প্রকাশ্যই দুশ্মন নয়, শয়তান তোমার নফসের সাথে, নফসের মধ্যে তাড়না দিয়া, নফস শয়তান তোমাকে পাপের কাজ করায়, বলতে থাকে তোমার মতন কত বুড়া দুধে বেজাল করে, তোমার মতন কত বৃদ্ধ লোক মধুতে বেজাল করে, তোমার মতো কত বুড়া মানুষ অপবিত্র কাজ করে, কি হয়েছে কিছুই হয় নাই, এমনটা তুমি করলেও কোনো ক্ষতি হবে না। বন্ধুরা আমার, নফসের তাড়নায় শয়তানের তাড়নায় চলো না, শয়তান কিন্তু আজরাইল মাত্র আসবে, শয়তান বুইড়া আঙ্গুলটা তোমার নাকের ডগায় নিয়ে কইব, এইবার জাহান্নাম দেখো। আল্লাহ পাক যেন হেদায়েত করে। বলে না আমিন। বন্ধুরা আমার, বলতেছিলাম ওমরের তরবারির ভয় আর ওমরের ভয়ে শয়তান পালাইয়া যাইত, কত দূর পালাইত। আল্লাহর রসুল বলেন, সাহাবারা শোনো, আমার ওমর যেই রাস্তা দিয়া যায়, এই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত শয়তান যায় না। এত বেশি ছিল হযরত ওমরের ইমানের পাওয়ার তেজস্বিতা। হযরত ওমরের এভাবে তাওয়াজ্জুতে শয়তান ভয় পায়, কিন্তু হযরতের ওমরের ভয়ে শয়তান মারা যায়। শুনছেন নি শয়তান মারা গেছে? কোনোদিন শুনছেন? কোনোদিন শয়তান শোনেন নাই মারা গেছে? প্রিয় বন্ধুরা আমার, শয়তান মারা যায় না, শয়তান প্রবঞ্চনা আর কুমন্ত্রণা দিতেই থাকে। প্রিয় বন্ধুরা আমার, হযরত ওমরের শাসন আমলে একটা যুবকের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর চরিত্রের মধ্যে কিছু দোষ ছিল। আব্দুল্লাহ এমনটাই করত, সুযোগ পাইলে যে কোনো নারীকে পটাইয়া ব্যভিচার করার চেষ্টা করত। দুশ্চরিত্র ছেলেটি ছিল। এই যুবক দেখতে পেলেন মসজিদে নববী থেকে অল্প দূরে,
মসজিদে নববী আমার নবীদের মসজিদ থেকে অল্প দূরে মাত্র দুই রাস্তার মাথার মধ্যে একটা রাস্তার বাঁকের মধ্যে একটা বাড়ি ছিল, ও বাড়িতে একটা সুন্দরী রূপসী যুবতী দেখা গেল, আর ওই আব্দুল্লাহ নামের বল্টু। এবার ওই দুশ্চরিত্র ছেলেটি ওই নারীটার দিকে কুদৃষ্টি করলো, কুমতলব আটকাইল, যাইতে যাইতে ওই যুবতীর পাশে ঘুরতে ঘুরতে একদিন একেবারে ভিতর বাড়িতে চলে গেল, আর যুবতীরা সামনে পড়ে গেল, আর দপাশ করে বসে পড়ল, বলল ভঞ্জে একটা গ্লাস পানি, একটা গ্লাস পানি, কোনো ওসিলায় তো কথা বলতে হবে যুবতীর সাথে, এক গ্লাস পানি এনে যুবতী হাতে দিলেন। এবার যুবকটা যুবতীর চেহারার দিকে একেবারে হাঁ করে তাকিয়ে রইলেন। যুবতী বলতেছে, এরে ভাই এভাবে তাকাচ্ছ কেন? কেননা নারীর দিকে তাকানো তো একেবারে অপরাধ, গুণা, এখানে তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? এবার যুবকটা বলতেছে, বোন আসলে কথা বলার সুযোগ পাই না, বলতে গিয়ে আর গোপন রাখতে পারলাম না, আসলে তরে আমি ভালোবাসি, আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নাউজুবিল্লাহ কন্যা হযরত ওমরের আমলের ওই যুবক বলল ভালোবাসি। যুবতীরা বললেন, ভাই বুঝতে পেরেছি তোমার মতলব, বুঝতে পেরেছি, তবে তুমি আমার একটা কথা শোনো। যুবকটা অকপটে বলে দিল, একটা কথা কেন, আমি তোর জন্য হাজারো কথা পর্যন্ত শুনতে রাজি আছি। যুবতী বললেন, তাহলে তুমি একটা কাজ করতে পারবে? কয় একটা কাজ কেন, আমি তোর জন্য হাজারো কাজ আমি করতে পারি, তারপরও যদি তুই আমার হয়ে যাস এরপরে আর কিছু লাগে না। হযরত ওমরের আমলের ওই যুবক যখন এমনটা বললেন, যুবতী বললেন, এবার তুমি একটা কাজ মাত্র করে দিবে। যুবক বললেন, আল্লাহর কসম করে বললাম, এই আসমান জমিনের আল্লাহ, এই মহান স্রষ্টার নামে আমি কসম করলাম, আমি তুমি যা বলবে তা শুনব। যুবতীরা কৌশল করে বললেন, এরে যুবক, এরে ভাই, ওই যে দেখা যায় মসজিদ, ওই মসজিদের ইমাম ছিল আমার দয়াল নবী, সুবহানাল্লাহ, এই মসজিদের বর্তমান ইমাম হলো সাইয়্যিদিনা হযরত ওমর ইবনুল খাত্তাব। এ যুবক, এই মসজিদে তুমি ওযু করে প্রবেশ করবে, আর 40 ওয়াক্ত নামাজ তুমি ওমরের পিছনে পড়বে, সুবহানাল্লাহ, কয় ওয়াক্ত নামাজ পড়বে, 40 ওয়াক্ত নামাজ তুমি তাকবীরে উলার শহীদ পড়বে, প্রথম তাকবীরে নামাজ হতে হবে, আউয়াল তাকবীরে যদি তুমি ওমরের পিছনে 40 ওয়াক্ত নামাজ পড়ে আমার কাছে ফিরে আসতে পারো, তাইলে আমি তোমার হয়ে যাবে যাব, আর তুমি আমাকে যা মনে চায় তা করতে পারবে। যুবকটা বললেন, এরে বোন এটা কি বললি, আমি তোর জন্য এটাও করতে পারি, তবে ইনশাআল্লাহ আমি চলে গেলাম। এবার যুবতীর কৌশলে এ আব্দুল্লাহ মসজিদের ভিতরে ঢুকে গেল, 40 ওয়াক্ত নামাজ পড়বে। এক মাস হয়ে গেল, দুই মাস হয়ে গেল, 6 মাস পর্যন্ত এবার এ আব্দুল্লাহ যুবকটি মসজিদের ভিতরে ওমরের পিছনে নামাজ পড়তেছে, আর বের হচ্ছে না, যুবতীর খবরও নিচ্ছে না। জোরে কও না সুবহান, পূর্বেই বলেছি হেদায়েতের মালিক কে, আরো জোরে বলেন কে, হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের দাওয়াতের কাজ করতে হবে একদল, দাওয়াতি কাজ লাগবে কি লাগবে না? জমানার আল্লাহওয়ালা ব্যক্তিরা, ওলি আল্লাহরা কৌশল করে করে সাধারণ মনের মানুষগুলি, নিরুগ মানুষগুলির কাছে আল্লাহর ওলির বেশে, পীরের বেশে দিনের দাওয়াত কৌশল করে পৌঁছায়, ঠিক না বেটি? সুকৌশলে পৌঁছাতে হবে। বন্ধুরা আমার, এই জমিনটা ওলি আল্লাহদের দ্বারা উর্বর হয়েছে, এই জমিনটা আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না বেটি? কোনো রাজ ক্ষমতায় দেশ ইসলাম প্রচার করে নাই, যার জন্য যারা রাজনীতি করে তাদের ইসলামের প্রতি তেমন দরদ নাই, ঠিক না বেটি? কোনো রাজ ক্ষমতায় দেশ ইসলাম প্রতিষ্ঠা করে নাই বলে তাদের ইসলামের প্রতি মায়া দরদ নাই, যার জন্য অনুরোধ করে বলবো, এদেশের হক্কানি ওলামাই কেরাম দিনের পক্ষে বেহায়া হয়ে সবুর এবং ধৈর্য নিয়ে দাওয়াতি কাজ করছে, এজন্য আমরা ওলি আল্লাহদের পাশে থাকতে চাই কি চাই না? কে কে থাকতে চাই একটু হাত উঁচু করে দেখায়, নারাই তাকবীর, নারী রিসালাত, নবী ওলি যেখানে।